सामने जान देखी सेना तीन दिच्छे तीन दिच्छे देख ले देखी ए हाथ ले ए जो जोर जोर दी तो ना देखी कौन डाब साबुन कंपनी डा की करे बोलते औरा मैं बेस अहंकार देखा जे हमारे साबने একটু খার নাই তো আজকে চেক করব যে কোনটাতে বেশি খার আছে কোনটাতে কম খার আছে কোনটা আমাদের শরীরের জন্য বেশি হেল্পফুল ঠিক আছে দুজনাই দুজনাই একটু কাজ আছে তো ভাই তো জল না তুই টেস্ট করে জল নে বাস বাস আছেন ছুরি তুরি কিছু আছে কিছু নাই অত জল নেই हाँ छुरी दे एक स्केल स्केल सबन टा एक काटते हो तो ले चिबा ना ले लो नहीं सबन टा काट अरे जना एक आसबे एक जना दुटा सबन दुजने काट एक टुक करे घर नहीं जाबो एटा हच्छे डाब सबन एटा देख ना सेंटर छुरी दे सबान लगे मार्डर करा दे तुटे दूटा सबान ने कौनटा दिबी तुम कौनटा नेबी ए बाबा मैं डाल के दाम अच्छा दो रेटा हाथ दीजिए एक टुकड़े ने एक टुकड़ा ने अरे ढूँगा कैट में ना अपनी आमी जितनी काट अच्छा आमी कैट जितनी काट एक टुकु काट सी की काट सी डाब काटी नहीं डाब साबान काट सी और एक लोग ढूँगा मन रखबि चेक कर आज सामान कोनटाते बेसि खार आछे कोनटाते कम खार आछे बस ठीक है ढुका डाब सामान निल ठीक है लाख सामान तर एम कर इंदुरे खाइए दी एट लाख लाख লাক্স এর কাছে কি আছে ডাব কি আছে চল নাড়তে থাক আপনি এর নাড় না 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 এবার নাড়ি দা নাড়তে থাক নাড়তে থাক সামান একটু বেশি গেল ফ্রি পাইন একটু বেশি দিয়ে দিল এই এটা এটা কি আছে ডাব সাবান দিচ্ছেন কেন হবে নাই কেন এ ও তো ও তো বেশ বেশ চল এবার নাড়তে থাক देख तो एक कथा बोल ठीक है कि कथा सर जे देखते होमिओपैथी एटा फेनोलफथलिन কি বলে এটা ফেনল অফ থেলিন আরে বল বল ভালো করে ফেনল অফ থেলিন সাবানে কি থাকে ক্ষার থাকে এবার ক্ষারের পরিমাণটা কোন সাবানে কম থাকে কোন সাবানে বেশি থাকে যেমন বাটি সাবান তাই তো চাকুলিয়া কালা কালো সাবান যেটা আমাদের দিকে গ্রামের দিকে বেশি ব্যবহৃত হয় তাহলে তো ক্ষার অনেক থাকে কিন্তু এই ডাব লাক্স এগুলোতে ক্ষারের পরিমাণটা খুব কম পরিমাণ থাকে এবার ওইটাই আমরা চেক করব যে কোনটাতে খার বেশি আছে কোনটাতে খার কম আছে যে এসিডে যদি আমরা ফেনলফথিন দিতাম তো কি হতো হতো লাল বর্ণ নীল বর্ণ ধারণ আচ্ছা এসিডে যদি আমরা ফেনলফথিন দিতাম তো সেটা কি হতো বর্ণহীন দেখতো আর খার এসিডে কি হতো গোলাপি হতো তাহলে এইটাতে দেখব যে কোনটাতে খার আছে যেটাতে বেশি খার আছে সেটাতে কি হবে কালারটা চেঞ্জ হবে
হবে কি না বল, হবে কি না বল, বল হবে কি নাই, হবে। দেখ এ সামানে খারের পরিমাণ কম, সেইটা শরীরে মাখার জন্য ভালো, শরীরে মাখার জন্য ভালো। তাহলে আজকে আমরা দেখব যে খার কম থাকলে সেটা শরীরের জন্য ভালো, খার বেশি থাকলে সেটা অতটা স্কিনের জন্য মানে শরীর মানে কি চামড়ার জন্য ভালো নয়। কোন দেখব কোন সাবানটা বেশি মাখাটা আমাদের বেটার, ঠিক আছে। এবার এটা আর এটা কোনো আমি এখনই বললাম এটা কোনো প্রমোশন ভিডিও নয়, ঠিক আছে, যে ডাবের জন্য ডাব কোম্পানি আছে বা সবাই ডাব সাবান কিনবো কিংবা লাক্স সাবান কিনবো, এটা কোনো প্রমোশন নয়, ঠিক আছে। আচ্ছা যেটা যদি খারে আমি ফেনলফথালিন মিক্স করি, যদি খার থাকে তাহলে কালারটা পিঙ্ক হয়ে যাবে, কি হয়ে যাবে কালারটা, পিঙ্ক হয়ে যাবে যদি খার থাকে তো। আর যদি খার না থাকে তাহলে যেমন তেমন থাকবে, কিছুই হবে না, ঠিক আছে। আচ্ছা এটা কী বটে, এটা ডাব বটে না, এটা ডাব বটে তো। তাহলে এটা ডাব সামনে দেখ, আমি ফেনলফথালিন আছি সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো, ফেনলফথালিন আমি কী করলাম মিক্স করলাম, নাড়ছি, কালার চেঞ্জ হচ্ছে, কোনো চেঞ্জ হলো কালার না, তোমার ডাব সাবানে খার না, আর খার না থাকলে সেটা স্কিনের জন্য চামড়ার জন্য এটা ভালো, ঠিক আছে। তাহলে ডাবে খার নাই, খার নাই ডাবে কি নাই, খার নাই, খার নাই। কিন্তু লাক্স সাবানে এবার দেখছি খার আছে কি নাই, দেখি ফেনলফথালিন দিচ্ছে, চেঞ্জ হচ্ছে, দেখ গেলে দেখছিস, এই হাতলে এই এই দেখো জোরে জোরে দিবি না, দেখছিস। কিন্তু লাক্স সাবানে এবার দেখছি খার আছে কি নাই, তোমার লাক্স সাবানে কি আছে, খার আছে, কার তুলনায়, ডাবের তুলনায়, ডাব সাবানের তুলনায় কি আছে এটাতে, খার বেশি আছে। বলে দেখ চেঞ্জ হলো কালারটা, চেঞ্জ হলো দেখ উপরে দেখ, মানে তার মানে এটা কি আছে, খার আছে। এবারে এটা না একটু দেখ, ওকে এবারে এবারে এটা কি আছে, ডাব, এটা কি আছে ডাব, ডাব সাবান দেখি খার আছে কিনা, দেখ দেখ। তার মানে মেয়েরা ডাব সাবান বেশি ইউজ করে, মানে বেশ ভালো কাজই করে কি, ডাব সাবানে তার মানে একদম খার নাই, কিন্তু লাক্সে আছে, দেখ চেক দেখ দুটো একসাথে দেখ আছে, এটাতে পিঙ্ক হয়ে গেছে, এটা ডাব সাবানে খার নাই, লাক্সে খার আছে। তার মানে আজ থেকে কোনটা ইউজ করা উচিত, ডাব সাবান, মানে প্রমোশন করছি নাকি ভিডিওর মাধ্যমে, তারা ডাব সাবান সবাই ইউজ করো, হ্যাঁ ওইটা স্পন্সর কোনো কিছু, এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে বুঝলে। এটা হচ্ছে কি লাক্স, এটা হচ্ছে কি, এটা ডাব, এটাতে লাক্স, লাক্স এটাতে ডাব সাবান, এটাতে খার আছে, এটাতে খার খুব কম, তার মানে এইটা স্কিনের জন্য বেটার, ঠিক আছে। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, জাস্ট এটা এক্সপেরিমেন্ট স্টুডেন্টদেরকে বোঝানোর জন্যে, ঠিক আছে, বুঝে পেলিস তো, ওকে ক্লিয়ার হয়ে গেল। তার মানে এমনটা হলো যে লাক্স সাবান পুরো খারাপ বটে, এমনটা হলো লাক্স সাবান তো ইন্ডিয়াতে কয়েক লাখ লাখ লোকে মারছে, তাই না। এবার যদি শুনেলে এইখানে যদি আমরা লাক্স আর ডাবের তুলনা করলাম, যদি আলাদা কোনো সাবান তুলনা করতাম, ধরলে এক বাটি সাবান নিয়ে এলাম, তোমার বাটি সাবানে কী তো বলতো কালারটা আর একটু বেশি ডিপ হতো, কালারটা একটু কী হতো বেশি ডিপ, যত খার তত বেশি ডিপ হবে, কেসটা বোঝা গেল। আচ্ছা এই দুটাকে একসঙ্গে মিক্স করে দিচ্ছি, দেখ না কী হচ্ছে, দেখ কালারটা খাইয়ে গেল, আবার কালারটা কী গেলো সাদা টাইপের হয়ে গেলো, তার মানে ডাবে ডাবে খাইয়ে গেল কাকে, লাক্সকে,